আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিব কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা করে বলা হয়েছে যে কুয়েত প্রবাসী সম্মানিত বাংলাদেশি নাগরিকগণকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস কুয়েতে বহুল কাঙ্ক্ষিত ই পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী 22/3/2023 তারিখ সকাল 10:30 ঘটিকায় দূতাবাসের হল রুমে ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান স্যার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। দাপ্তরিক প্রস্তুত শেষে দ্রুততম সময়ের মধ্যে ই পাসপোর্ট সেবা বাংলাদেশি নাগরিকগণের জন্য উন্মুক্ত করা হবে 23 তারিখ হতে। জানিয়ে দিচ্ছি দূতাবাস সম্পর্কিত আরও একটি আপডেট। পবিত্র রমজান মাসে দূতাবাসের অফিস সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি হলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত দূতাবাস খোলা থাকবে, শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকবে। পবিত্র রমজান মাসের পর দূতাবাসের অফিস সময়সূচি রবিবার হতে বৃহস্পতিবার সকাল 8টা হতে বিকেল 4টা পর্যন্ত বহাল থাকবে। জানিয়ে দিচ্ছি রমজান সম্পর্কিত আপডেট। কুয়েতের চাঁদ দেখা কমিটি হতে জানানো গিয়েছে যে আজকে কুয়েতের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা কমিটি আরও জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার 23 মার্চ পবিত্র রমজানের প্রথম দিন সম্পন্ন হবে। ইনশাআল্লাহ বুধবার প্রথম তারাবি উদযাপিত হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও আগামী বৃহস্পতিবার প্রথম রোজা সম্পন্ন হবে। এদিকে কুয়েতের মিউনিসিপ্যালিটি হতে রমজান মাসে রাস্তার পরিচ্ছন্নতার কাজ সময় নির্ধারণ করে দিয়েছে। প্রথম সময়টি হলো সকাল 2টা হতে সকাল 10টার মধ্যে, এগুলো আভ্যন্তরীণভাবে সমস্ত এলাকায় পরিচালিত হবে। এছাড়া দ্বিতীয় সময়টি হলো বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট, বাজার, সাগরপাড় সহ বহুল জনসমাবেশ হয় এমন এলাকায় এই সময়ে পরিচ্ছন্নতার কাজ করা যাবে। এছাড়াও কুয়েত মিউনিসিপ্যালিটি হতে সমস্ত প্রকার রেস্টুরেন্ট, ক্যাফেগুলো সকাল থেকে বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে। তবে ইফতারের 2 ঘন্টা পূর্ব থেকে সকল প্রকার রেস্টুরেন্ট, ক্যাফেগুলো খোলা থাকবে শুধুমাত্র ইফতারি বিতরণের উদ্দেশ্যে। কোনো রেস্টুরেন্ট মালিক বা কর্তৃপক্ষ যদি এই আইন লঙ্ঘন করে তবে তাদেরকে শাস্তি পেতে হবে। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের পরিচালক আহমেদ আল মানফুহি কড়াভাবে এগুলো নজরদারি করার নির্দেশনা দিয়েছেন। জানিয়ে দিচ্ছি এক নজরে টুকরো কিছু আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযানে খাইতান ও জিলিপ এলাকা থেকে আকাম আইন লঙ্ঘনের অপরাধে 20 জন প্রবাসীকে আটক করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট করার দায়ে ডিপার্টমেন্ট অফ পাবলিক মোরালস অ্যান্ড ট্রাফিকিং ইন পার্সন তাকে আটক করেছে। অনৈতিক কাজের অপরাধে সালমিয়া থেকে আরও 3 জন প্রবাসীকেও আটক করা হয়েছে। মাদকসহ মাহবুলা এলাকা থেকে 2 জন প্রবাসীকে আটক করা হয়েছে। সালমিয়া এলাকা থেকে এশিয়ান প্রবাসীকে আটক করা হয়েছে, কারণ সে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী ছিল। এছাড়াও সে পলাতক ছিল এবং সে মাস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিল। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি 362 টাকা 32 পয়সা আলমুল্লা এক্সচেঞ্জের রেট অনুযায়ী। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 18 দিনার 800 পয়সা। গোল্ড প্রাইস অনেকটাই বেড়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।